বেদ বিধি সারা তবে চলে যা বৈরাগি পাড়া। লালন বললেন, বেদে কি তার মর্ম জানে? কোন রূপের সাইয়ের লীলা খেলা আছে এই দেহ ভুবনে? বেদে কি তার মর্ম জানে? আর এক জায়গায় লালন সাই ফকির কি বললেন, বেদ পুরাণাদি রাগের অনু বাধি নব অনুরাগিতা দেয় রে ফেলে রাগ অনুরাগ যার বাধায় আছে সোনার মানুষ তার হৃদক মনে রাগ অনুরাগ যার বাধায় আছে রাগ অনুরাগ। একটু আগে যে মাটা গান করলেন, আমি সাধব কি রাগের করণ, ওই হলো মোর মনের মতো মন। তাহলে রাগ ভান্ডারই হচ্ছে আমার মায়েরা, আর বাবারা রাগের সাধন করে। মানুষ জন্মিয়ে জীবরতি সাধন করে হয় ঈশ্বর রতি, সাধনে পুষ্ট হয়ে গেলে তবে হয় মানুষ রতি। এই হচ্ছে তিনটে রতি। পুরুষ ছেলে জন্মিয়ে জীবরতি, আমার মায়েরা জন্মিয়ে ঈশ্বর রতি। দুইজনে যখন সাধন করে, যেমন বেলি তেমন রবে, চুল ভিজাবে না, জলে নামবে, সাঁতার কাটবে, জল ছুবে না। যখন সাধন করবে তখন মানুষ রতিতে পৌঁছায়। তাই লালন সাই ফকির বললেন, রাগ অনুরাগ যার বাধায় আছে সোনার মানুষ তার আলোপন হৃদক মনে রাগ অনুরাগ যার বাধায় আছে বেদ পুরাণাদি রাগের অনুপাধি হরিবার
অনুরাগীর নয়ন যেদিকে ফিরাই, অনুরাগীর নয়ন যেদিকে ফিরাই, পূর্ণচন্দ্র রূপ সদা দেখতে পাই, অনুরাগীর নয়ন যেদিকে ফিরাই, পূর্ণচন্দ্র রূপ সদা দেখতে পাই, অনুরাগীর নয়ন যেদিকে ফিরাই, পূর্ণচন্দ্র রূপ সদা দেখতে পাই, দেখিলে তার মুখ হৃদয়ে বাড়ে সুখ, দেখিলে তার মুখ হৃদয়ে বাড়ে সুখ, অঙ্গ পর শিলে প্রেম জলে আগুন সোনার মানুষ তার কমলে আগুন রাখায় আছে, অনুরাগের সদা যে করে আশা, অনুরাগের হয় পার দশম দশা, অনুরাগের সদা যে করে আশা, অনুরাগের সদা যে করে আশা, অনুরাগে হয় পার দশম দশা, ফকির লালন বলে অনুরাগ না হলে, ফকির লালন বলে অনুরাগ না হলে আর কার্য সিদ্ধি হয় বলে তালে, ফকির লালন বলে অনুরাগ না হলে আর কার্য সিদ্ধ হয় কোন কালে, অনুরাগ ছাড়া কার্য সিদ্ধ হবে না, ফকির লালন বলে অনুরাগ না হলে, ফকির লালন বলে অনুরাগ না হলে আর কার্য সিদ্ধি হয় কোন কালে, রাগ অনুরাগ মাথায় আছে সোনার মানুষ তার কমলে, রাগ অনুরাগ মাথায় আছে, বেদ পুরাণ আদি রাগের অনুবাদী, মানুষ তার রাগ অনুরাগ।